না মুখ্যসচিব তো তলব করেছে রাজ্যপাল রিঅ্যাকশন তলব করেছে রাজ্যপালের এখতিয়ার না বুঝে তলব করছে সেটা মুখ্যসচিব জানেন তাকে কি করতে এটা কোন কথা হলো এত কিছু হবার পরে হচ্ছে রাজ্যপাল কি করেছে রাজ্যপালকে তো তোমরাই করে দিচ্ছ একটা বিরাট একটা না মুখ্যসচিব তো তলব করছে তলব করছে মুখ্যসচিবকে করো না কথা বলো না রাজ্যপালকে জিজ্ঞেস করো কিন্তু বলেই দিয়েছে আর কি কি করার এটা কি আমার বলার উত্তর দেবে মুখ্যসচিব আমায় তলব করলে আমি ম্যাডাম আগামী দু বছরের মধ্যে পৌর উন্নয়ন নিয়ে নতুন কিছু পরিকল্পনা বা নতুন কিছু ভাবনা এখন এখন এরকম ভাবে বলা যায় না এগুলো আমরা এমন কিছু করি না যেটা বায়বীয় হয় বলে দিলাম বুঝলাম না হয়ে গেল হলো না তারপরে ওরকম আমরা করি না আমরা একটা প্ল্যানিং করে করি সেই প্ল্যানটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে হয় এবং সেটা দেখছেনই তো যে একটা উন্নয়নের যে রাস্তা প্রশস্ত করা এবং তাকে বাস্তবে রূপ দেওয়া সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে থেকেও করে সুতরাং সেটা নিশ্চিতভাবে রানাঘাট পৌরসভা অনেক উন্নতি সাধন করেছে এখনও করছে করবে আগামী দিনও করবে কেউ কিন্তু ছাপে না টাকা টাকা রাজ্য হলেও আপনাদের টাকা কেন্দ্র হলেও আপনাদের টাকা এবং সেই টাকা আপনাদের প্রাপ্য টাকা সেই টাকা যদি এখানে না আসে তাহলে সেটা রাজনীতি নয় সেটা ফেডারেল স্ট্রাকচারের উপর যে হানাহানি চলছে এখন তার বিরুদ্ধে সরব হওয়া আমরা এই মঞ্চ থেকে সরব হচ্ছি কেন্দ্রীয় সরকারের যে প্রবঞ্চনা এই রাজ্যের প্রতি আমরা তাদের বলতে চাই এ রাজ্য বাংলা এ রাজ্য স্বাধীনতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল এ রাজ্যে মানুষ স্বাধীনতার সংগ্রামে তার যে চরিত্র ছিল সেটা কাউকে ব্যাখ্যা করে বলতে হয় না আজকে আন্দোলনে যে সেলুলার জেল সেখানে গেলে দেখা যাবে যে কতজন বাঙালি সেই জেলের মধ্যে ছিলেন অর্থাৎ স্বাধীনতা সংগ্রামে বীর সেনানীদের যদি সত্যি করে সম্মান দিতে হয় তাহলে বাংলাকে সম্মান দিতে হবে 125 বছরের সুভাষচন্দ্র বসু শুধু হলোগ্রামের মধ্যে থাকলে চলে না যদি সত্যি সত্যি মনে করতেন তাকে সম্মান দেবেন তাহলে গ্রানাইট স্ট্যাচুটা আগে তৈরি করবার আপনারা আদেশ দিলেন না কেন গ্রানাইট স্ট্যাচু সেটা তৈরি যতক্ষণ না হয় ততক্ষণ হলোগ্রাম থাকবে আর তার জন্য অমর জ্যোতিকে সরিয়ে নিয়ে যেতে হবে অর্থাৎ আমাদের যে সেনাদের জন্য যে জ্যোতি সেটাকে সরিয়ে নিয়ে যেতে হবে আমরা এটা বলতে চাই যে মানুষ অত বোকা নন আপনারা যেটা ভাবেন কেন্দ্রীয় সরকারের কাছে বলতে চাই যে যদি সত্যি সত্যি 75 বছর স্বাধীনতা তাকে সম্মান জানাতে হয় যদি সত্যি সত্যি 125 বছর সুভাষচন্দ্র বসু তার জন্মদিনকে সত্যি আক্ষরিক অর্থে যদি সম্মান জানাতে হয় বাংলাকে সম্মান জানান বাংলাকে সম্মান জানাতে শিখুন এ দিয়েছে জাতীয় সঙ্গীত এ দিয়েছে জাতীয় গীত এ দিয়েছে দুটি শব্দ বন্ধ জয় হিন্দ তারপরে বাংলাকে অসম্মান এটা বাংলার মানুষ মানে না জনগণ মনে জাতীয় সঙ্গীত বাংলার ভারতবর্ষকে দেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় গীত যাকে ন্যাশনাল সং বলে বন্দে মাতরম বঙ্কিমচন্দ্রের দেওয়া বাংলার বঙ্কিমচন্দ্র সারা ভারতের বঙ্কিমচন্দ্র আর সুভাষচন্দ্র বসু তাদের আস্থা দেখাবেন এবং এই পৌর প্রশাসনী মাননীয় মুখ্যমন্ত্রী তার আদেশ অনুযায়ী এবং তার নির্দেশ অনুযায়ী যেমন রাজ্য সরকারের দপ্তর চলবে তেমনি পৌর প্রশাসনও চলবে এবং আমরা এখানে সবাই মিলে কাজ করব এটাই আপনাদের কাছে আমার অঙ্গীকার দপ্তরের একজন সৈনিক হিসেবে আপনাদের কাছে অঙ্গীকার করে বলতে চাই যে যা কিছু প্রয়োজন সে প্রয়োজন মেটাবার দায়িত্ব আমাদের না হলে আমাকে বলবেন আমি যদি কোথাও আমার কোনো ত্রুটি থাকে আপনারা এসে আমাকে বললে আমি ত্রুটি শুধরে নেব কিন্তু আপনাদের জন্য করার যে আমাদের চেষ্টা সেই চেষ্টা থেকে আমরা এক চুলে নড়ব না কেউ বলে আমাদের আমাদের কর্তব্য থেকে বিচ্যুত করতে পারবে না যারা আছে সংবিধানকে